গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমরা ভাবতে পারো যে আমি মানে কোথায় যাচ্ছি। তো এটা যাচ্ছি সাই বাবার মন্দির শিরিডি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন আছি রাস্তায়, রাস্তাটা কি সুন্দর দেখো। আর এই যে পৌঁছে গেছি, শুধু পৌঁছে গেছি না, ঠাকুর দর্শন হয়ে গেছে। আর ওখানে তো মোবাইল নিয়ে নাই, সেহেতু মোবাইল জমা নেওয়া হয়ে গেছিলো। আর মোবাইল ঠাকুর দর্শন করার পরে এটা 4:30 সময় আমরা খেতে ঢুকছি। ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, ওখানে টিকিট যত সম্ভব 5 টাকা। এখানে দেখো কত লোকের মানে লাইন, দুই জায়গায় লাইন পড়েছে, এক জায়গায় খুলে দিয়েছে, তারা যাচ্ছে। আর এদিকটায় আছি আমরা, ওটা বন্ধ করবে তবেই এটা খুলবে। আর এই যে রীতিমতো এটা খুলেও দিয়েছে, এবার আমি যাচ্ছি মানে লাইন লাইন করে বসার জন্য। আর কি সুন্দর ব্যবস্থা দেখো। আর এটা আমার অনেকবারই যাওয়া হলো, 4-5 বার, কারণ এখানে মাঝে মাঝেই যায়। আর এই যে স্টিলের চেয়ার, টেবিল, থালা, গ্লাস সব স্টিলের। তো দেখো সব লাইন লাইন করে যারা লাইন দিয়ে আছে সবাই রীতিমতো বসে যাচ্ছে। আর এখানে কোনো মানে ঝামেলা টাইপের হয় না, ও লাইন দিয়ে যেহেতু বসা, খুব সুন্দর ব্যবস্থা। তো এই যে আমরা বসে গেলাম, তারপরে পিছনে আরও সবাই বসছে। তো এটা সামনের দিকটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো কী কী দিচ্ছে। আর এটা দেখতে সুন্দর লাগছে, আর ওই দিকটায় খাওয়ার দিতে শুরু করে দিয়েছে, আর এইদিকটায় বসতে শুরু করেছে। এই যে সব লাইন করে পিছু পিছু ঢুকে যাচ্ছে, আর জায়গাটা দেখো কত বড়। তো চলো আর খাওয়াটাও দেখাবো কীভাবে, আর খাওয়ারের সিস্টেমটাও সুন্দর, গাড়িতে করে জল, গাড়িতে করে সব কিছু দিয়ে যায়। চলো দেখতে থাকো। পরে সব কিছু ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেই সময় কথা বলার মতো ছিল না, মানে কথা বললে তোমরা শুনতে পেতে না। আর এখানে থালা দিয়ে দিয়েছে, আর গ্লাসগুলো দিচ্ছে, দেখো শেষ কড়াইয়ের মতো ধরেছে। আর টেবিলে টেবিলে গ্লাস দিচ্ছে, তো গ্লাস দেওয়া হয়ে গেছে। আর এখানে প্রসাদও দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রাওয়া, বলতে সুজি, ঝরঝরে সুজি। তো এটা সবাই তো খেয়ে নিয়েছে, তারপর গ্লাস দিচ্ছে। আর ওই যে গাড়ি দেখলে, গাড়িতে করে জিনিস দিচ্ছে। তো এই যে গাড়িগুলো যাচ্ছে সব, এবার ওই দিকটা দিয়ে দেওয়ার পরে এদিকটায় আসবে। এই যে এইগুলোতে আছে রুটি, আর এরা সব কিছুই মেশিনে করে, রুটি থেকে ভাত থেকে সবজি সব কিছুই এরা মেশিনে করে। তো তোমরা তো জানো বড় বড় জায়গায় এগুলো মেশিনগুলো আছে। যাই হোক, এই যে এবার গাড়ি আসছে, গাড়িতে করে জল নিয়ে আসছে, এবার জল দিচ্ছে। আর এভাবেই সব গাড়িতে করেই দিতে থাকবে।
আর একটা জিনিস লক্ষ্য করেছো কি জানি না, আমার ছেলে এত খিদে পেয়েছিল যে শুক্লবাতি শুরু করে দিয়েছে। আর ইনারা দিচ্ছেন ডাল আর বাঁধাকপির একটা ঝোল ঝোল টাইপের সবজি, আর চানা দিয়ে আর পনির দিয়ে একটা সবজি, আর রাজমার একটা দিচ্ছিল, তো আমার ছেলে নেয়নি, আমি নিয়েছিলাম। আর রুটি, এই যে রুটি দিচ্ছে দুটো করে, প্রথমে রুটি আমার ছেলেকে একটা দিই, এই যে তো মেশিনে রুটি বলে দেখো ও কেমন, এই যে দুটো আমাকে দিয়েছে। তো এই যে এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। এবার সূর্যদেবী বলছে টাটা বাই বাই, একদম অস্ত যাওয়ার জন্য রেডিও আমরাও বাড়ি যাওয়ার জন্য। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো। টাটা।